আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত তো আজকের এই ভিডিওতে আমরা নুক্তাওয়ালা হরফ কইটি এবং নুক্তা সারা হরফ কইটি এক নুক্তাওয়ালা হরফ কইটি এবং তিন নুক্তাওয়ালা হরফ কইটি এই বিষয়গুলো শিখব তো ভিডিওটি অনেক ছোটো হবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এই ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা সেটা হচ্ছে যদি আপনারা আমার এর আগে ভিডিওটি না দেখে থাকেন অর্থাৎ সেই ভিডিওতে আমি আপনাদেরকে আর হরফ বানান করে সুই শুদ্ধ করে শিখিয়েছিলাম সেখানে আমি আপনাদেরকে বোঝাই দিয়েছিলাম যে কোন হরফে কত আলিফটান হবে অর্থাৎ কোন হরফে এক আলিফটান হবে এবং কোন হরফে চার আলিফটান হবে এবং কোন হরফে টান হবে না এই বিষয়গুলো নিয়ে আমি এর আগের ভিডিওতে আলোচনা করছিলাম তো যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখতে পারেন তো চলুন শুরু করি এখানে দেখুন লেখা আছে নুক্তাওয়ালা হরফ হচ্ছে পনেরোটি মানে নুক্তাওয়ালা হরফ হরফের উপরে অথবা নিচে নুক্তা থাকবে এমন হরফ হচ্ছে পনেরোটা তো এগুলো আমাদের অবশ্যই জানার দরকার আমরা অনেকেই জানি না এই জন্য আজকের ভিডিওটি তো নুক্তাওয়ালা হরফ হচ্ছে পনেরোটি এখানে দেখুন নুক্তা অর্থ হচ্ছে ফোটা যেমন এই যে চিহ্নটা দেখতে পারছেন এই যে এই চিহ্নটাকে বলা হয় নুক্তা আরবিতে বলা হয় নুক্তা আর বাংলাতে বলা হয় ফোটা তো নুক্তাওয়ালা হরফ হচ্ছে পনেরোটি কী কী বা তা

ইয়া তো এই পুনরটা হচ্ছে নুক্তাওয়ালা হরফ অর্থাৎ এই পুনরটার মধ্যে আপনার এক নুক্ত থাকতে পারে আবার দুই নুক্ত থাকতে পারে আবার তিন নুক্ত থাকতে পারে তো নুক্তাওয়ালা হরফ হচ্ছে মোট পুনরটা তারপরে এখানে আসি দেখুন এক নুক্তাওয়ালা হরফ হচ্ছে দশটা অর্থাৎ হরফের উপরে অথবা নিচে একটা নুক্তা থাকবে এমন হরফ হচ্ছে কয়টা দশটা কী কী বা জিম নুন এই দশটা হচ্ছে এক মুক্তওয়ালা হরফ তারপরে দেখুন এখানে আছে দুই নুক্তালা হরফ হচ্ছে তিনটি কি কী তা কফ ইয়া তারপর তিন মুক্তা হরফ হচ্ছে দুটি সা শিন এই দুটি হচ্ছে তিন মুক্তা হরফ তারপরে নিচে লেখা আছে দেখুন নুক্তা সারা হরফ অর্থাৎ নুক্তা নাই এমন হরফ হচ্ছে চোদ্দোটি অর্থাৎ এই চোদ্দ হরফে কোনো ধরনের নুক্তা নাই যেমন আলিফ আলিফা দ আইন কফ হা হামজা তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ